পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সোমবার দুপুর 12টা নাগাদ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৌহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল উত্তর পূর্ব ভারত। দেশের 18তম এই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করে পূর্বতন কংগ্রেস সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন নর্থ ইস্টের জনসাধারণ। 2016 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল আসামের মানুষ। বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও ডেমো মেমো ট্রেনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ আসাম সহিত পুরে নর্থ ইস্ট কি রেল কানেক্টিভিটি কে লিয়ে এক বহুত বড়া দিন হ্যায়। আজ নর্থ ইস্ট কি কানেক্টিভিটি সে জুড়ে তিন কাম এক সাথ হো রহে। পহলা, আজ নর্থ ইস্ট কো অপনি পহলি মেড ইন ইন্ডিয়া বন্দে ভারত এক্সপ্রেস মিল রই হ্যায়। দূসরা, ইয়ে পশ্চিম বঙ্গাল কো জোড়নে ওয়ালি তীসরি বন্দে ভারত এক্সপ্রেস হ্যায়। দূসরা, অসম অর মেঘালয় কে লগভগ 425 কিলোমিটার ট্র্যাক পর বিজলীকরণ কা কাম পুরা হো গয়া হ্যায়। তীসরা, লামডিং মে নবনির্মিত ডেমো মেমো শেড কা ভি আজ লোকার্পণ হুয়া হ্যায়। মে ইন সভি প্রোজেক্টস কে লিয়ে অসম মেঘালয় সহিত পুরে নর্থ ইস্ট অর পশ্চিম বঙ্গাল কে সাথিও কো বহুত বহুত বধাই দেতা হুঁ। সাথিয়ো, গুয়াহাটি জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অসম আর পশ্চিম বঙ্গাল কে বীচ সদিও পুরানে সম্বন্ধো কো আর মজবুত করেগি। ইসে ইস পুরে ক্ষেত্র মে আনা জানা আর তেজ হো জায়েগা। ইসে কলেজ ইউনিভার্সিটি মে পড়নে ওয়ালে যুবা সাথিও কো সুবিধা হোগি। আগামী 31 মে বুধবার থেকে পরিষেবা শুরু হবে গৌহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি 6 দিন নিউ জলপাইগুড়ি থেকে সকাল 6:10 ছেড়ে বেলা 11:40 গৌহাটি পৌঁছবে এই ট্রেন। সেখান থেকে বিকেল 4:30 ছেড়ে ফের নিউ জলপাইগুড়ি এসে পৌঁছবে রাত 10:00, অর্থাৎ মাত্র 5.5 ঘন্টায় 411 কিমি অতিক্রম করবে এই বন্দে ভারত এক্সপ্রেস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।